আমরা জানি যাদের বিবাহের আর্থিক সামর্থ্য নেই তারা বিবাহ করবে না এবং সিয়াম পালন করবে এতে তাদের করে তাদের প্রবৃত্তি নিয়ন্ত কিন্তু সাহাবাদের সময় বর্তমান সময়ের মতো নারী সংক্রান্ত এত ফেতনা ছিল না তাই বর্তমান যুগে যাদের বিয়ের শারীরিক সক্ষমতা আছে কিন্তু বেকার আছেন তারা কি সিয়াম পালনের মাধ্যমে বর্তমানে ফেতনা দিয়ে বাঁচতে পারবে এক্ষেত্রে একজন যুবকের কি করা উচিত জি প্রথমে আমরা রসোল্লা সাল্লা ইসলামের যে আদর্শ সেটাকে সবসময় সামনে রাখবো আসলে সিয়াম কিন্তু একটা এটা থেকে বাঁচার একটা বিরাট মাধ্যম যত কথাই মানুষ বলুক না কেন আপনি নিয়মিত সালাম সিয়াম পালন করতে থাকেন মাসে তিন দিন রাখেন তেরো চৈদ্ পনেরো সাথে আপনি সোমবার বৃহস্পতিবার রাখেন আর মাসের শুরুতে রাখেন শেষে রাখেন দেখবেন যে আপনি আসলেই অভ্যস্ত হয়ে পড়ছেন এবং আপনার মধ্যে কাম রিফুর যে চাহিদা সেটা কমে যাবে এবং তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা তারা কমে যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে এই শেষ হয়ে যাবে কারণ শেষ হয়ে যায় এগুলি হচ্ছে খাবার কারণ এটা বেশি হয় নিঃসন্দেহে এবং খাবার থেকে এটা খাবার থেকে শুধু খাবার যখন সীমিত খাবে মানুষ তখন তার এই অবস্থা থেকে হচ্ছে বেরিয়ে আসতে পারবে সুতরাং এবার সোল্লা আসালাম যেটা বলেছেন এটাই পাইনা হুলাউিজা সেটা তার রিপু নিরোধক যেটা বলেছেন রসুল্লা আসলাম প্রবৃত্তিকে নিরোধনে নিরোধে সাহায্য করবে এটাই সত্য সুতরাং এটাকে সবার আগে স্থান দিতে হবে তো কোনো সন্দেহ নেই দ্বিতীয় রসুল কিন্তু বিয়ে করতে বলেছেন তো বিয়ে করার ব্যাপারে আমাদের প্রথম যেটা বলেছেন বিয়ে করতে বলেছেন সামর্থ্য থাকলে তো সামর্থ্য দুই ধরনের একটা শারীরিক সামর্থ্য আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য হচ্ছে বাধ্যতামূলক শারীরিক সামর্থ্য না থাকলে বিয়ে করতেই পারবে না কারণ সেটা হচ্ছে স্ত্রী থাকতে পারবে না দ্বিতীয় হচ্ছে আর্থিক সামর্থ্য না থাকলেও বিয়ে করতে পারবে নিষেধ নাই এখানে যদি কোনো স্বামী স্ত্রী দুজনে তাদের মধ্যে পরস্পর বোঝাপড়া হয় যে আমরা দুজনে মিলে সংসার চালাবো পরস্পর দেখাশোনা করবো পরস্পর কিছু কাজ করে তো চলবো তাহলে কিন্তু আর্থিক সংগতি না থাকলেও বিয়ে করতে পারে তাহলে বিয়েটা প্রথম হারিয়েছে কিন্তু বিয়েটাকে প্রথম প্রথম ওষুধ দিয়েছে দ্বিতীয় ওষুধ দিয়েছে তার যদি বিয়ে করতে না পারে সামর্থ্য না থাকে কোনো সামর্থ্যই না থাকে আর্থিক শারীরিক কোনো সামর্থ্য না তাহলে সে ইয়া করবে এই স্বয়ং পালন করবে আর শারীরিক সামর্থ্য না থাকলে তার প্রয়োজনে হয় না অনেক সময় কোনো কিছু করার তাহলে সেটা বেশি আর আর্থিক সামর্থ্য মোটেই নেয় কোনোভাবে সে স্ত্রী প্রতিপালনের অবস্থা তার নেই এমন অবস্থায় সে কি করবে সে সম পালন করবে এটা হচ্ছে নিয়ম তো আপনি যে বলছেন যে বর্তমানে যেখানে থাকেন সেখানেই সমস্যা বিয়ের শারীরিক সক্ষমতা আছে বেকার আছেন আপনার উচিত কিছু ছাড় দিয়ে হলো বিয়ে করা কারণ বিয়ে এমন একটা জিনিস অনেক সময় মানুষ বেশিরভাগ মানুষই সব ভুল যেটা করে সেটা হচ্ছে নিজে বিয়ে করার জন্য একেবারে উপরের লেভেল খুঁজতে থাকে যে আমার জন্য বোধ হয় আকাশের তারকাটা এখন আসবে আবার বাবা মা মনে করে যে আমার ছেলের জন্য আকাশের একবার হুর নিয়ে আসবে না উজবিল্লা তো আবার অনেকে এই এই অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত পরিত্রাণ না পান ততক্ষণ পর্যন্ত কিন্তু বিয়ে করতে পারবেন না রসল্লা সাল্লাস্লাম সহজ করে দিয়েছেন বিয়েকে তিনি বলেছেন যে ছেলের ভাবে বলেছেন যা যা কুমান মন না দিন হওয়া খু যার দিন এবং চরিত্র দেরি এবং চরিত্র পছন্দ হবে তার কাছে বিয়ে দাও আর মেয়ের ব্যাপারে বলেছেন যে দিন দেরি দেখো একটি স একটি গুরুত্ব দিয়ে চারটি জিনিসের মধ্যে বিয়ে করে তিনি দিনদারি গুরুত্ব দিতে বলেছেন যা দিন দেয়ার দেখে বিয়ে করে ফেলুন সে যে ঘরের হোক না কেন কারণ সে আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে খেয়াল রাখবে দিনের উপর বড় করে তুলবে আর আপনি নিজেও ঘরে আসা থাকে পবিত্র পবিত্র পাবেন বাইরে গেলেও পবিত্র পাবেন সব সময় সে পবিত্র থাকবে নিজেকে হেফাজ করবে আপনার সম্পদকে হেফাজ করবে সে আমানতদার হবে সুতরাং এই এই আপনাদের জন্য আমার অনুরোধ করবো যে দিন দিন দেয়ার দেখে বিয়ে করে ফেলবেন তারা সাধারণত দিন দেয়ার মেয়েরা তাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা কম থাকে আপনাকে কষ্ট দিবে না এবং তারা ঘর সংসার দিকে বেশি আগ্রহী এরকম মেয়ে দেখে বিয়ে করবেন যেখানে দূরে গেলেও যেখানে আপনি পারেন সেখানে বিয়ে করবেন কোনো সমস্যা নেই দেখুন বিয়ের জন্য আপনার পুরোপুরা পুরোপুরা আর্থিক সামর্থ্য জরুরি যদি রাজি হয়ে যায় স্ত্রী যে আমি স্ত্রী আপনার অভাব অনটনের সাথে থাকতে রাজি আছি তাহলে কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন যে আবদুল্লাহবিন মাসুদ্দ আবদুল্লাহ মাসুদ রাজিয়াল আনহু তিনি ইয়া করতেন না তার কোনো কাজ করতে পারতেন না তখন তিনি রসুল্লাহামের সাথে থাকার কারণে সর্বক্ষণিক কিন্তু তার স্ত্রী পরিচালনা করতেন পুরো ইয়াটাকে অনুরূপভাবে আসমা বিনতে আবিবাক রাজিয়াল আওয়াম রাজিয়াল্লাহ আনহুর স্ত্রী ছিলেন কিন্তু জবাইয়ের আওয়াম যে লানহুর স্ত্রী আসমা তিনি কাজ করতেন এবং তিনি এই তার ওঠের খাবার ব্যবস্থা করতেন মাঠে যেতেন এরা বুঝাচ্ছেন যে যদি প্রয়োজন স্ত্রী দায়িত্ব নিতে হয় এরকম স্ত্রী বিয়ে করতে পারেন যাতে করে আপনার অভাবটা লাগু হতে পারে আপনার সমস্যা থেকে আপনি উত্তরণ করতে পারেন যুবকদেরকে এই জন্য বলবো যে খুব বেশি হাই দেখতে দেখতে অনেক সময় বিয়ের বয়স শেষ হয়ে যায় যৌবন শেষ হয়ে যায় পরবর্তী তার বিয়ে করা তা হয়ে ওঠে না অনেক ভাইকে দেখেছি বিয়ে করা বিভিন্ন রকমের তাদের প্রস্তাব দিলে নাক শিখিয়ে থাকে বুঝতে থাকে পরবর্তীতে দেখা যায় তিনি বিয়ে করতে পারেননি এরকম বহু ভাইকে আমরা দেখেছি এবং বিভিন্নভাবে দেয়াল দেখা হলে উনি সেটাকে খারাপভাবে দেখেন মনে হয় যেন আমি তার জন্য খারাপ দেখতেছি এরকম অবস্থা তার অনেক সময় দেখা যায় এটা কিন্তু তার দুর্বলতা তাকে বলাও কঠিন কিন্তু আসলে সে নিজেও বিয়ে করতে পারবে না কোনো দিনই এই যে তার বাসাবাসির অবস্থা বাঁচতে থাকবে একসময় তার আর কোনো বিয়ে করা হবে না এইভাবে মানুষকে একজনকে দেখে দুজনকে দেখে অথবা তার কোনো এ দেখেই না আমি এরকম হবে না ওরকম হতে হবে সে নিজের দিকে কখনো তাকায় না সে শুধু আরেকজনের দিকে তাকায় থাকে এটা কিন্তু ঠিক না প্রত্যেকে তার নিজের দিকে তাকানো উচিত যে তারও বয়স হয়েছে তারও অবস্থা এখন অবস্থা এরকম নয় যে ভবিষ্যতে কেউ তাকে বিয়ে করবে এমন অবস্থা চলে যাবে সে কেউ তাকে বিয়ে করবে না সারা জীবনে একা কাটাতে হবে এরপরে একা মরে থাকবে কেউ খবর নেবে না এরকম অবস্থা তাদের উচিত কিছু ছাড় দিয়ে হলেও বিয়ে করা আসলে এই জিনিসটা আমাদের যুবকদের জন্য আমার একটা নসিহত হিসেবে থাকবে যে যত দ্রুত সম্ভব আপনি ছাড় দিয়ে বিয়ে করুন এমনও হতে পারে যাকে আপনি এখন হয়তো মনে করছেন যে সে তো কিছুই না তার বাবা মা তো পয়সাওয়ালা না অথবা সে তো বড়ো শিক্ষিতা কেউ না হয় দেখবেন যে এটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আপনি যদি কেউ দেখুন পবিত্র রাখতে চেষ্টা করেন আল্লাহ তালা সেখানে বরকত দিবেন সেটাকেই আল্লাহতালা সেটাকেই আপনার জন্য বিরাট বিরাট আকার নেই হিসেবে হিসাবে তুলে ধরবেন